সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট বিষ্ণুনন্দীর গরু হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার আজকে এই হাট থেকে কুরবানির গরুর দাম জানানোর চেষ্টা করব কুরবানির গরুর দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কি জাতের গরু গরুটা কালোর মাঝে হোলস্টিন ফ্রিজিয়ান গরুটার কয় দাঁত বয়স গরুটা দুই দাঁত বয়স তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত দাম চাচ্ছে 105 105 গরুটার ওজনটা কেমন হবে ওজন 5 মনের উপর আছে 5 মনের উপর আছে তো কাস্টমাররা কেমন দাম বলতেছে এ 90 85 এরকম বলতেছে তো আপনার লাস্ট কত হলে বিক্রি আসে আছে লাস্ট আমরা আইডিয়া করতেছি 100 বা 95 হলে বিক্রি করব 100 বা 95 হলে বিক্রি করব এরকম হলে বিক্রি করব আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভালো থাকেন আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই হাটে গরু কটা নিয়ে আসছেন দুইটা দুইটা জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বড় বড় গরু দেখতে পাচ্ছি গরুটি কি জাতের গরু গরুটি দেশি ওই গরুগুলি কি আপনার পালা না কিনা পালা পালা গরু ভাই এই গরুগুলি আপনি দাম চাইতেছেন কত এই গরুগুলোর দাম চাইতেছে 30,000 এক লক্ষ এক লক্ষ 30 দুটোটাই এক লক্ষ 30 না একটা আছে এক লক্ষ 20 ওইটা একটু ছোট ওইটা একটু এক লক্ষ 20 চাইতেছে এটা এটা 30 এটা হলো 20 এই গরুটা কত মন মাংস হবে এটা কমসে কম 7 থেকে 7 7 মন হইব 6 7 মন হইব 6 থেকে 7 মন হবে জি তো আপনার লাস্ট কত হলে বিক্রি করবেন এই গরুটা আমি লাস্ট হয়তো 2,000 5,000 টাকা কম বেশ বিক্রি করে দিই 15 হলে বিক্রি করে দিই জি আচ্ছা ভাই ওই গরুটা কত হলে বিক্রি করবেন এই গরুটা 10 হলে ছেড়ে দিব 10 হলে ছেড়ে দিবেন জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই হাটে গরু কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে হ্যাঁ না বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই ভাই গরুটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু গরুটাকে আপনার পালা না কিনা 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 গরু গরুটার কয় দাঁত বয়স দুইটা যাচ্ছে তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত 95 95,000 টাকা গরুটা ওজনটা কেমন হবে ওজন চার মনের উপর হবে চার মনের উপর হবে আপনার কাস্টমাররা কেমন দাম বলতেছে মাত্র আইছি মাত্র আসছেন তো আপনার কত হলে বিক্রি আশা আছে লাস্ট লাস্ট 80 80 হলে বিক্রি করে দিবেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাটে গরু কটা নিয়ে আসছেন হাটে দুইটা নিয়ে আসছি দুইটা নিয়ে আসছেন আপনাদের পালা গরু না কিনা গরু আমরা কিনা গরু আমরা পরবর্তীতে কতদিন লালন পালন করছেন গরুটা এস 5 6 মাস 5 6 মাস লালন পালন করার পর এখন হাটে উঠাইছেন তো এখন গরুটার দাম চাইছেন কত গরুটার দাম আমরা 1 লাখ চাইতেছি গরুটা ওজনটা কেমন হবে ওজন আপনার 4 মন আছে 4 মন আছে তো কাস্টমাররা কেমন দাম বলতাছে কাস্টমার আপনার 80 বলতাছে আর কি আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে লাস্ট আমগো 85 90 85 বা 90 হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালোই ভাই হাটে গরু কটা নিয়ে আসছেন তিনটা তিনটা গরু নিয়ে আসছেন আপনাদের পালা গরু না কিনা গরু এগুলি আমগো কিনা গরু কিনা গরু ভাই যে গরুটা গরুটা কি জাতের গরু দেশি গরুটার কয় দাঁত বয়স দুই দাঁত গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত দাম চাইতেছি 70 70,000 গরুটার ওজনটা কেমন হবে ওজনটা 3 মণ 10 কেজি 3 মণ 10 কেজি আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে 65 65 হলে বিক্রি করে দেবেন এই গরুটা কি জাতের গরু এটা দেশি ওই এই গরুটার কয় দাঁত বয়স দুই দাঁত তো ওই গরুটার দাম চাইতেছেন কত এটার দাম চাই 82 82 ওই গরুটা একটু দাম বেশি চাইতেছেন কেন ওইটা কিনাই বেশি মাল ওইটা একটু কিনা বেশি ওইটার ওজনটা কি বেশি নাকি ওজনটা 3.5 মণ সাড়ে 3 মণ এই জন্য একটু দাম বেশি চাইতেছেন তো এই গরুটার দামটা আমি কি বলছে নাকি কাস্টমার বলছে কত বলছে 70 70 পর্যন্ত বলছে তো আপনার লাস্ট কত হলে এই গরুটা বিক্রি আশা আছে লাস্ট 75 75 হলে বিক্রি করে দেবেন ভাই এই হাটের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হ্যাঁ নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ভালোই বাজার কি মন্দা না চড়া এখন বাজার তো এখন বোঝা যাইতেছে না দাম চড়া বোঝা যাইতেছে না আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে চাচা হাটে গরু কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা গরু আপনার পালা গরু না কিনা গরু আমার আমার পালাও বলতারি কিনাও বলতারি কতদিন আগে ক্রয় করছিলেন
দরেম না কি একটা পালা আছে একটা কিনা আছে একটা পালা একটা কিনা এই কালো গরুটা কি আপনারা পালা গরু না কিনা এটা কিনা গরু এই গরুটা কিনা গরু গরুটা কি জাতের গরু এটা দেশি দেশি গরু দেশি গরু গরুটার কয় দাঁত বস এটার দাঁত দুই দাঁত তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত আমি দাম চাই 105 100 গরুটা ওজনটা কেমন হবে ওজনটা 4.5 মন 4.5 মন হবে আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে লাস্ট তো লাস্ট 90 হলে বিক্রি করে দিন 90 হলে বিক্রি করবেন হ্যাঁ জি তো আপনি যদি 90 বিক্রি করেন তা আপনি তো অনেক দাম চাইতেছেন দাম এত বেশি চাওয়ার কারণ তাইলে ওই যে আপনি বলছেন দাম তো আমরা বেশি চাইবো আবার আমগড়ের 60000 টাকা মুলায় হইয়া ও দাম বেশি না চাইলে কম দাম বলে না বলে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কারণ আচ্ছা আচ্ছা ওই সাদা গরুটা ওই গরুটাকে কি জাতের গরু এই গরুটা সাইওয়াল গরু সাইওয়াল ওইটা তো আপনার পালা না এটা পালা গরু ওই গরুটার কয় দাঁত বয়স এই গরুটা দুই দাঁতই বয়স তো ওই গরুটা বিক্রির জন্য কত টাকা দাম চাইতেছেন ধরেন আর চেমচেম ওই 80-85 এই চেমচেমে 80-85 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ ওইটা বিক্রির দাম আর কি হ্যাঁ জি এটা চাও না চাও না আচ্ছা আচ্ছা এই হাটে হাসিল বা খাজনাটা কত টাকা দিতে হয় হাসিল বা খাজনাটা মনে করেন এর মধ্যে ভালোই আছে একটু সাজিব হয়ে আছে এই কথা তো এই হাটে একটু ই করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন খুব বাড়াই ইনশাআল্লাহ চাচা হাটে গরু কটা নিয়ে আসছেন আনছি দুইটা দুইটা গরু নিয়ে আসছেন চাচা এই গরুটা কি আপনার পালা গরু না কিনা গরু এই গরু কিনা গরু গরুটার কয় দাঁত বস এটা আড়াই বছর হয়েছে আড়াই বছর হয়েছে এখনো দাঁতে নাই দাঁতে কয় দাঁত দুই দাঁত তো গরুটা বিক্রির জন্য দাম চাইছেন কত বিক্রির জন্য দাম চাইছে 75000 তো কাস্টমাররা কেমন দাম বলতেছে 65-60 গরুটা ওজনটা কেমন হবে চাচা ওজনটা 3.5 মন আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে এটা 70 70 হলে বিক্রি করে দেবেন চাচা এই হাটে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ভালো ইনশাআল্লাহ ভালো আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আমি চাচা হাটে গরু কয়টা নিয়ে আসছেন আরে গরু নিয়েছি 4টা 4টা নিয়ে আসছেন চাচা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কি জাতের গরু হ্যাঁ গরু হলো সিন্ধি আর সিন্ধি গরু গরুটার কয় দাঁত বয়স দাঁত আছে না ভালো দাঁত বয়সটা কেমন এই বয়স দুই বছর দুই বছর কুরবানি দেওয়া যাবে তো এই গরুটা হ্যাঁ দুই বছর হলে কুরবানি দেওয়া যাবে চাচা এই গরুটা বিক্রির জন্য দাম চাইছে এখন কত 120 দাম চাইছে গরুটা ওজনটা কেমন হবে 5 মন তো কাস্টমাররা কেমন দাম বলতেছে 90-95 আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে বিক্রি আশা হলো 1 লাখ উপরে হলে লাখের উপরে হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন খুব ভালো চাচা হাটে গরু কি একটাই নিয়ে আসছেন একটাই আপনার পালা গরু না কিনা কিনা গরু গরুটা কি জাতের গরু গরুটা সাইওয়াল গরুটার কয় দাঁত বস দুই বছর হয়েছে দুই বছর উপর হয়েছে কয় দাঁতে দুইটা তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত 86 86 হাজার কাস্টমাররা কেমন দাম বলতেছে কয় 70-72-75 গরুটা ওজনটা কেমন হবে 4 মন হবে 4 মন হবে তো তো আপনি দাম বেশি চাইতেছেন না মনে হইতেছে তো চাচা আপনার লাস্ট কত হলে বিক্রি করে দিবেন 80 80 হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আল্লাহর আলহামদুলিল্লাহ চাচা হাটে গরু কি একটাই নিয়ে আসছেন হ্যাঁ আমি একটি আনছি আপনার পালা গরু না না আমার কিনা কিনা গরু গরুটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু গরুটার কয় দাঁত বয়স 3 বছর হইব 3 বছর হইব কয় দাঁতে দুই দাঁতে দুই দাঁতের বয়স তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত 72000 টাকা দেখলাম তো একজন কাস্টমার আপনার কাছে 66000 টাকা বললো তো গরুটার কত কত মন মাংস হবে মাংস তিনের উপরে আছে প্রায় 3.5 বা 3.5 হতে পারে 3.5 বা 3.5 তো আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে আমি 70 আশা আছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো চাচা হাটে গরু কয়টা নিয়ে আসছেন এই দুই আনছেন একটাই নিয়ে আসছেন আপনার পালা গরু না আমার পালা গরু না কিনা কিনা গরু গরুটা কি জাতের গরু এই তো আমরা দেশি গরু দেশি গরু গরুটার কয় দাঁত বস দাঁত আছে আমি 4টা 4টা দাঁতে তো গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত দাম চাইবে না বলে 62 চাই আর গরুটা 62 চাই আর 850 চাই তো চাইতে একটু কম চাইতেছেন না বেশি চাইতেছেন তো চাচা গরুটা ওজনটা কেমন হবে ওজন কত হবে আপনার 110 কেজি 110 কেজি তো কাস্টমাররা কেমন দাম বলতেছে মাত্র আসি আপনি মাত্র আসছেন তো আপনার লাস্ট কত হলো বিক্রি আশা আছে এই দেওয়া না আপনার মনে করেন বাজারে যে ঢাকা এই দুই দিবে বাজার বুঝা না বাজার আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই ভাই হাটে গরু কয়টা নিয়ে আসছেন গরু আনছি ভাই 13টা ভাই ভাই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কি জাতের গরু গরুটা ভাই সিন্ধি আবাল গরু ভাই
সিন্ধি আবাল গরু হ্যাঁ গরুটা তো ভাই গরুটা কয় দাঁত বয়স এই গরুটা 4 দাঁত বয়স ভাই গরুটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত দাম চাইতেছি ভাই 140 ভাই এখন 35 বইলা দিছি ভাই 35 বইলা দিছেন লাস্ট জি 125 পর্যন্ত দাম আপনার গরুটার কাস্টমাররা কেমন দাম বলছে সর্বোচ্চ 120 25 দাম হইতাছে ভাই গরুটা ওজনটা কত মন হবে ওজন আছে 6 মন ভাই 6 মন জি আপনার লাস্ট কত হলে বিক্রি আশা আছে 130 হলে বিক্রি করার আশা আছে 130 হলে বিক্রি করে দিবেন জি ভাই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই